নমস্কার বন্ধুরা। তো আজ 6 অগাস্ট 2022। তো আজকের দিনে ঠিক 25 বছর আগে আমার সকাল 7টা সাড়ে 7টার দিকে আমার জন্ম হয়েছিল। তো আজকে আমার বার্থডে, জন্মদিন। তো লাইফের 25টা বছর কাটিয়ে ফেললাম 1997 থেকে 2022 অবধি। তো আজ আমি প্রথম ভিডিও ব্লগ বানাচ্ছি, যেটা হচ্ছে আদার দ্যান এডুকেশনাল কন্টেন্ট, ঠিক আছে? প্রথম ভিডিও ব্লগ যেখানে আমি পড়াশুনো ছাড়া অন্য কিছু নিয়ে ডিসকাস করবো বা অন্য কিছু দেখাবো তোমাদেরকে। তো আজকে প্ল্যান হচ্ছে আমার, এখন সকাল সকাল এখন বাজে 8:45। আমি ভেবেছিলাম যে এবছর থেকে নতুন কিছু একটা স্টার্ট করব জন্মদিনে, তো সেটাই করতে চলেছি। তো ভেবেছিলাম যে কিছু বাচ্চাদের কিছু এডুকেশনাল কন্টেন্ট এবং তার সাথে যদি তাদেরকে কিছু খাবার দাবার দেওয়া যায় তাহলে খুব ভালো লাগবে, এবং সেই মতো আজকে সেই কাজটাই করতে চলেছি। এবং সেই কাজটা আমি স্টার্ট করতে চলেছি আমার মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তার সেন্টারের বাচ্চাগুলো দিয়ে। তো সেখানে 40-50 জন কি 60 জনের রাউন্ডে ছেলেপুলে আছে, তাদেরকেই আমি কিছু খাতা বই পেন রং পেন্সিল আর তাদেরকে কিছু খাবার টিফিন আর কি দেওয়ার চেষ্টা করছি বা করব। এবং সেই উদ্দেশ্যে আমি এবার রওনা দেবো বাড়ি থেকে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মা খাতা বই পেন রং পেন্সিল এগুলো নিয়ে চলে গেছে আর আমি নিয়ে যাব খাবারগুলো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকবে এবং আমি সেখানে গিয়ে ভিডিও বানাবো এবং সেখানে গিয়ে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করব, মায়ের যে অঙ্গনওয়াড়ি সেন্টার সেটা কেমন এবং তারপরে। এবং এটা করতে পেরে হয়তো আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এটুকু তো এভেল হলাম যে কিছু বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো বা কিছু বাচ্চাদের মুখে একদিনের একটু খাবার দাবার বা একটু রং পেন্সিল খাতা যেগুলো তারা পরবর্তীকালে ইউজ করতে পারবে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এবং গোটাটা দেখতে চাইলে গোটাটা দেখ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করার কোনো ব্যাপার নেই, জাস্ট এনজয় করো ভিডিওটা, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি তারপর থেকে। তো গাইস, আমি অলমোস্ট পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। তো এখানে দাঁড়ালাম, এখানে দেখতে পাচ্ছ ভিউটা খুব ভালো, এখানকার গ্রামের পরিবেশ একটা খুব শান্ত পরিবেশ, চারিদিকটা গ্রাম। তো এই গ্রামের সামনে যে রুটটা আছে ওই রুটটা নিয়ে আমি চলে যাব মায়ের সেন্টার। তো তোমরা বলছো, অনেকে জিজ্ঞেস করবে হয়তো যে এর পরের আজকের কী প্ল্যান। এর পরে আজকে প্ল্যান হচ্ছে আজকে আমি এরপরে অফিস যাব, অফিস থেকে এসে আমি দেন কিছু রিলেটিভসদের বাড়ি যাব, মানে আমার কাকু কাকিমা জেঠিমাদের বাড়ি, তাদেরকে মিষ্টি মুখ করাবো। এবং তারপরে হচ্ছে আমি রাতের ট্রেনের জন্য নিজের ব্যাগ গোছাবো, বিকজ রাতে ট্রেন, কারণ আমি জলপাইগুড়ি যাচ্ছি আমার পুরনো কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে কালকে হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমনি। তো আমি ওখানে গোল্ড মেডেলিস্ট 2021 ব্যাচের, আমার কিছু বন্ধু আসছে, তো বন্ধুদের সাথে দেখা করবো এবং তাদের সাথে কথা হবে, তো তার জন্যই যাবো। এবং রবিবার পড়ছে তো সেই জন্য যাচ্ছি, তাছাড়া হয়তো যাওয়া হতো না, তো সেই জন্য যাচ্ছি। তো আজকের প্ল্যান আপাতত এটা এক্সিকিউট করা, তারপর অফিস যাওয়া, অফিস থেকে ফিরে এসে রিলেটিভসদের বাড়ি যাওয়া, তাদেরকে মিষ্টি মুখ করানো, এবং তারপরে হচ্ছে আমি জলপাইগুড়ির জন্য ট্রেনে চাপবো, জলপাইগুড়ি যাওয়ার জন্য। এবং কালকেই হয়তো সন্ধ্যের দিকে ব্যাক করবো, ঠিক আছে? সন্ধ্যের দিকে ট্রেন ধরবো, পরের দিন সকালে ব্যাক করবো। তো চলো চলে যাওয়া যাক এবার। ভিডিওটা যেতে যেতে ভিডিও করতে পারলাম না, বিকজ আমার কাছে কোনো মোবাইল স্ট্যান্ড নেই গাড়ি বাইকে লাগানোর মতো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের, চলো দেখা যাক এবার নেক্সট। সো ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। তো দেখা যাচ্ছে যে ব্যাসপুর আদিবাসী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তো এই হচ্ছে বাচ্চাগুলো যারা বসে আছে এখানে, আরও বাচ্চা আছে কিন্তু এখনও আসেনি। এবং ওখানে সেন্টারের যে রান্না, সেই রান্না হয়েছে এবং চলছে, মানে ডিম ছাড়ানো চলছে, এখানে হয়তো খিচুড়ি আছে, ঠিক আছে? তো তার সাথে আমার যে টিফিন, তো খাতা বই পেন ওখানে রাখা আছে সব, ঠিক আছে? তো ছেলেগুলো চেঁচাচ্ছে, তো এই হচ্ছে মা যে দেখছে পুরো জিনিসটা। বাইকে এলাম, তো তারপরে ভিডিওটা নিয়ে যাওয়ার সময় কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেন্টারের রান্না, ঠিক আছে? এটা আমি কিন্তু কন্ট্রিবিউট করছি না, এটা মায়েদের রান্না। এই খিচুড়ি দেখতে পাচ্ছ আর ওই ডিম সেদ্ধ এখানেও আছে আর ওখানে আছে। বাচ্চারা যখন 9টা বাজে তখন থেকে কিন্তু অধৈর্য হয়ে পড়ে, ঠিক আছে? 9টা বাজলেই অধৈর্য, তো ওরা তো কেউ আর দেখে বুঝতে পারছে না যে থাকবো বা থাকবে না। চকলেট দিয়ে শান্ত করা হয়েছে, দেখা যাক কতক্ষণ থাকে এবং তারপরে ভিডিওটা আমরা নেক্সট কন্টিনিউ করছি। তো এই হচ্ছে সেই খাবারের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? মা আর এই ছেলেপুলেগুলো যেটাচ্ছে এবার, ঠিক আছে? দিতে স্টার্ট করে দাও, সবাইকে এক একটা করে দিয়ে দাও, এক এক করে দিয়ে দাও। তো এই এক এক করে দেওয়া স্টার্ট করে দিয়েছে মা, তো সবাইকে দিয়ে দাও। এরপরে কিন্তু খাবার নিতে হবে সবাইকে, সবাইকে দেওয়া হচ্ছে। তো চেঁচিয়ে মাত করে দিচ্ছে সবাইকে, ভাই
দেওয়া হচ্ছে কেঁদে মাত করে দিচ্ছে। তো এবার আমি একটা দিদি ধরো বাবু ফটোটা হাত থেকে সরা পড়ে যাবে তো সেটা এখানে খাওয়া দাওয়া কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে খিচুড়ি আর ডিম দেওয়া হচ্ছে, এখানে বাচ্চাগুলো আছে সব, ঠিক আছে। তো এখানে সবাই আছে, তো হচ্ছে ব্যাপার। তো আর একটা প্যাকেট দিতে বলছি মা, তো এই নিচ দিয়ে দিয়েছিলাম। তো কোটা গাছটা মাকে দিয়ে করলাম, বিকজ তার জন্য আমি আজকে এই পৃথিবীতে এসেছি, ঠিক আছে। তো সবাই আসছে এক এক করে, অনেকেই আছে, এই হচ্ছে ব্যাপার। লোকজন চারিদিকে প্রচুর আশা করছি সবাইকে। এই হচ্ছে বাইরের ভিউ বা ন্যাচারাল সিনিক ভিউ, ঠিক আছে। চারিদিকে এই হচ্ছে সেন্টারটা যেখানে ক্লাস পড়ানো হয় এবং বাইরে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঠিক আছে। চকলেটের সব প্যাকেট পড়ে আছে চারিদিকে, বিকজ চকলেট ছেলেরা চুপচাপ থাকতো না, ঠিক আছে। তো এবার ফেরার পালা, আমি ফিরে যাচ্ছি, তো মা একটু লেটে যাবে। তো স্টিল কিছু বাকি আছে, সেগুলো মা দেবে এবং দেওয়ার পরে মা ফিরবে, ঠিক আছে। তো আমি ফিরছি, ওকে, ব্যাগ নিয়ে ফিরব। তো রুটটা দেখানো গেল না, বিকজ বললাম ক্যামেরা নেই, এই ক্যামেরা আছে বাট স্ট্যান্ড নেই এখানে কোনো, এখানে একটা স্ট্যান্ড থাকলে হতো, ঠিক আছে। চলো বেরোই গাইস, আমি এবার বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এবার ফ্রেশ হবো, চান টান করবো, নিয়ে অফিস যাবো। তো বার্থডে সম্পর্কে আরেকটু কিছু বলার ছিল, বলা এটাই যে আমি কখনো আমার বার্থডে সেলিব্রেট করিনি এখন অবধি, ঠিক আছে। সেলিব্রেট সেরকম করে করার জন্য বলাও হয়নি, আর আমি করিও নি, করতে চাইলে বলেছি করবো না এখন, এরকম ব্যাপার। তো এবছর একটা নতুন কিছু করলাম, 2019 বার্থডে সেলিব্রেশন করেছিলাম, সেটা আমার জলপাইগুড়ি কলেজের বন্ধুরা করেছিল। তো বন্ধুদের নামগুলো এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না, তাও যাদের নাম মনে পড়ছে, সবার নাম হয়তো মনে নাও করতে পারি, সুনির্বাণ দা, তারপর হচ্ছে দেবাশিস দা, ভিয়ালি বিক্রম, তারপর শ্রাবণ, নিতেশ, আর শুভজিৎ সামথিং, নাম মনে পড়ছে না নামটা এক্স্যাক্টলি, শুভজিৎ। তো আরও অনেকেই ছিল যাদের সাথে, যারা আমার বার্থডে সেলিব্রেট করেছিল 2019 এবং বিট করেছিল, পিঠে চাপড়ও মেরেছিল যে এটা হয়ে থাকে সেলিব্রেশনের দিনে। তো সেই সেলিব্রেশনটা আমার সারা জীবন মনে থাকবে, 2019 সেলিব্রেশন। তো তারপর সেরকমভাবে বার্থডে সেলিব্রেশন মানে কেক কেটে সেলিব্রেশন এরকম করিনি, একবারই করেছি 2019 মানে আমার 22তম জন্মদিন যেটা বলা চলে। তো সেই তখনই করোনা আসার আগে জাস্ট, তো তাদেরকে আজকে মানে মনে পড়ছিল, তারা আমার খুব ভালো বন্ধু ছিল, জলপাইগুড়ি কলেজের বন্ধু। তো এই সেলিব্রেশন হয়েছিল এবং আজকে এই সেলিব্রেশনটা করলাম। আজকে সেলিব্রেশন বলতে কিছু বাচ্চাদেরকে সাহায্য করা, ঠিক আছে, মানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তার সাথে তাদের একটু পড়াশোনার সামগ্রী দেওয়া। নেক্সট বারে কিছু একটা অন্য কিছু প্ল্যান করছি, দেখা যাক কতটা কী ক্যাপেবল হতে পারি। তো থ্যাংকস টু অলমাইটি, তাদেরকে ছাড়া মানে তার সাহায্য ছাড়া অত এই জায়গায় করতে আসতে পারতাম না। আর আমার অলমাইটি বলতে আমার মা বাবা, তো যারা আমাকে সাহায্য করেছে, মা অনেক, মায়ের জন্য এই প্ল্যাটফর্মটা পেলাম যে কিছু বাচ্চাকে দেবো, আর বাবা পুরো সকাল থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, আমি জাস্ট ফান্ড দিয়েছি, কিন্তু বাদবাকি কাজটা বাবাই করেছে। তো তাদেরকে ধন্যবাদ, তাদের জন্য আমি পৃথিবীতে এসেছি। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করে দিও, শেয়ার করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। নতুন ভিডিও, হয়তো ক্যামেরা ঠিক নেই, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডে অনেক গল্প আছে, সেটা ইগনোর করো, ঠিক আছে, জাস্ট ভিডিওটাকে এনজয় করো, ঠিক আছে। সবাই ভালো করে থাকো, ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার।